সেখানে আমার সেমিনারে বক্তব্য ছিল। বক্তব্যের পরে প্রশ্নোত্তর যখন শুরু হলো, শুরু হওয়ার পরে এই প্রশ্নটা আমাকে বিলাতেও করা হয়েছিল, বার্মিংহাম শহরে আল্লাহ দাতা হলে জাপানের নারীতে এয়ারপোর্টেও করা হয়েছিল। আজকে দুনিয়ার কিছু কথা আছে যেগুলো ভাইরাল, নাস্তিকেরা দাজ্জাল কর্তৃক দাজ্জালের থেকে ওরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দাজ্জাল তাদেরকে স্বীকৃতি দিয়েছে, দেওয়ার পরে দাজ্জালের পক্ষে কাজ করতেছে। আজকে দুনিয়া এমন জায়গায় এসে পৌঁছেছে, মালহামা, নবী বলছেন মালহামা, ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম আসার আগে পুরো দুনিয়াতে একটা সাংঘাতিক যুদ্ধ হবে, মালহামা, যে যুদ্ধ কেউ কোনোদিন দেখেনি, কোনোদিন শোনেনি। সেই মালহামায় মানুষ দুই পক্ষ হয়ে যাবে, এখানে কিন্তু মোমেন কাফের বলা হয় নাই, দুনিয়ার মানুষ দুই পক্ষ হয়ে যাবে, এক পক্ষ আর এক পক্ষ কি শুধু আগুন নিক্ষেপ করবে, আগুন নিক্ষেপ করবে, আগুন নিক্ষেপ করবে। আজকালের যুদ্ধ কি, বন্দুকের গোলা হইল আগুন, ট্যাঙ্কের গোলা হইল আগুন, ক্ষেপণাস্ত্র বোধহয় পানি, সব আগুন, শুধু আগুন। এখন যুদ্ধ নাই, মুখামুখিও নাই, কলে মানুষ মারে, আগুন দিয়ে মানুষ মারে, পারমাণবিক বোমা এটাও আগুন, অ্যাটম বোম এটাও, দুই বছর এক দল আরেক দলের দিকে আগুন নিক্ষেপ করবে। এখন সেটা কিন্তু শুরু হয়ে গেছে, সৌদি আরব আমাদের আশা ভরসার মূর্তপূর্তি, হারামাইন সেখানে, কাবা সেখানে, আমাদের নবী সেখানে শুয়ে আছে। সেই সৌদি আরবে গিয়ে বাংলাদেশের সম্মানিত সংসদ, সাংসদ, নর্তকী, নায়িকা, গায়িকা সে সৌদি আরবে ভাড়ায় গেছে, ভাড়ায় যাইয়া সেখানে এক করে নেশে টেসে আর তার গানে শুরু হলো ফেটটা যায়, ফেটটা যায়। সংসদে আপনারা শুনছেন কি না জানি না, তাই তো সেখানে ভাড়ায় গিয়ে কিছু রিয়াল টিয়াল কামাই করে নিয়ে এসেছে। বাংলাদেশের জ্ঞানী মানুষেরা তাকে এখন কিন্তু মুফতি সাড়া বলে না, মুফতি মমতা। সংসদে দাঁড়িয়ে, সংসদকে সাক্ষী করে, স্পিকারকে সাক্ষী করে বলেছে, মাননীয় স্পিকার, আমি বুখারী মুসলিম তিরমিজি সিয়া সাত্তা, সিয়া সাত্তা দেখছেন কারবার, সিহা সিত্তা, সিহা সিহা সহি হলের বহু বছর, সহি এর বহু বছর সিয়া সায়া সাত্তা, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ, আমি সব অর্থ সহ পড়েছি, সব তাফসির আমি বাংলা অনুবাদ পড়েছি। হ্যাঁ, এখন এই দেশে হুজুরে ইসলাম বলছে না, সে ইসলাম বলছে সিয়া সিত্তা সিধা করে বলতে পারে না, ঠিক কিনা বলেন? দুর্ভাগ্য আমাদের, আমাদের সংসদে নায়িকা আছে, গায়িকা আছে, নর্তকী আছে, প্লেয়ার আছে, খেলোয়াড় আছে, ব্যবসায়ী আছে, আইন জানা লোক না, আইনের মানুষ নাই, মনে হয় যেন একটা গারুদখানা আমেরিকার পার্লামেন্ট আমার দেখার সুযোগ হয়েছে, ব্রিটিশ পার্লামেন্ট আমার দেখার সুযোগ হয়েছে, এবং সেখানে 100 জন এমপি, তার মধ্যে অন্তত 99 জন সব আইনবিদ, আইন আইন, আর আমাদের সংসদের মধ্যে 100 জনের মধ্যে 98 জন ব্যবসায়ী, 98 জন ব্যবসায়ী, আর বাকি দুই ভাগের মধ্যে নায়িকা, গায়িকা, নর্তকী, খেলোয়াড়, প্লেয়ার সব মিলাই আছে, ঠিক কিনা বলেন? যার জন্য আমাদের দুর্গতি ওখান থেকে শুরু, দুর্গতি ওখান থেকে শুরু। যে ভাইয়েরা, আমি কিন্তু রাষ্ট্রবিরোধী নই, দেশটা আমার, উপলব্ধি মিনারি ইমান, আপনারাও বাসেন, জাতিকেও বাসান, জাতি যেই একটা মুখামুখি অবস্থায় আসতেছে, কি বুঝাতে পেরেছি? খেলা হবে, ওখান থেকে বলে খেলা হবে, দেশ চালানোটা একটা খেলা, হাই হাই রে, দেশ চালানোটা একটা খেলা। আমরা কত নিচে চলে গেছি, সবচেয়ে স্মার্ট ব্রেন দরকার, সবচেয়ে শার্প ব্রেন দরকার, একটা দেশকে সঠিকভাবে
এগিয়ে নেওয়ার জন্য। খেলা হবে, খেলা হবে, যেই দলেরই হোক এই ধরনের কথা ব্যবহার করা কোনো অবস্থাতে ঠিক নয়, ঠিক কিনা বলেন? এই খেলা হবে, খেলা হবে বলে এই দলও বলে খেলা হবে, ওই দলও বলে খেলা হবে। এখন যুবকদেরকে কি শিখাইতেছ, কি শিখাইতেছ? ব্রিটিশ আমল দেখেছে, বয়স তখন কম ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে, তারপরে পাকিস্তান হইলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1947। আইয়ুব মুনায়েমের দুর্গতির শেষ সীমা পর্যন্ত 24 বছর দেখেছি আইয়ুব মুনায়েম। এরপরে বাংলাদেশ হওয়ার পরে এখন মধ্যে 52 বছর, এবার চিন্তা করেন, গেলেন নাই কিন্তু বয়স তো হয়েছে, বয়স তো হয়েছে। আমরা কোন দিকে যাচ্ছি, জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা বুঝার চেষ্টা করি না। আমরা কুমিরের মুখে আসি, কুমিরের মুখে আসি। আর যারা সুযোগ এই পর্যন্ত নিয়েছে, 52 বছর নিয়েছে, তারা এত কিছু নিয়েছে যেগুলা বলার মতো না, এত যা চাইছে সব, যা চাইছে সব। স্টেশনে বাবু নামলো ট্রেন থেকে, একবার ফিটফাট বাবু, হাতে ব্রিফকেস, টাই, স্যুট, কোট, লাঠি, কুড়ি একটা আসছে নরম সরম। সে এসে বলে বাবু বোঝাটা আমার কাছে দেন। বাবু তো বাবু ভিড় করে হাঁটে, এসে তার লাগে কদ্দুর গিয়ে এখন ওই কুলি মেসাত করে পড়ে গেছে, শুয়ে গেছে। বাবু কা কি এসে, কি এসে, আমার পাওটা এখানে বছর খেয়ে ভেঙে গেছে, চাইলে কি করা লাগবে, আপনার পায়ের জুতা জোড়া দেন, এটা পায়ে দিলে আমি হাঁটতে পারবো। বাবু দিলেন, এইবার বাবু যায় আগে আগে, কুলি বাবুর জুতা পায়ে দিয়ে পিছনে পিছনে যায়। একটু দূরে যাওয়ার পরে ও বাবারে হাউমা করে আবার পড়ছে, কি হয়েছে, এখানে কাঁটাতারে বেড়া আসিল খেয়াল করি নাই, বোঝা নিয়ে যখন আননা হয়ে যাচ্ছিলাম কাঁটাতারে লেগে আমার জামাটা ছিঁড়ে গেছে। কাকিন কি করতে হবে, আপনার গায়ের জামাটা আমার দেন, নিশে জামাটা। একটু দূরে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে গিয়ে এখন এক জায়গায় যখন গেছে, যাওয়ার পরে এখন সে হাঁটু পেতে গেড়ে বসে বলে যে আমি গেলাম গেলাম মরলাম মরলাম, আমার এই দরকার এই দরকার। বাবু ফিরে তাকিয়ে বলে কি হয়েছে কি হয়েছে, আপনার টাইটা আমার এখানে দেন, বুকে ঠান্ডা লেগে গেছে, নিশে টাই। এরপরে আবার হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে তারপরে কাইট হয়ে পড়ে গেছে, কি হয়েছে, কান্দার হাতের লাঠিটা দেন। এখন সাহেব কিন্তু ল্যাংটা হইয়া গেছে, দিতে দিতে ল্যাংটা উলঙ্গ হয়ে গেছে, দিগম্বর হয়ে গেছে। এইবার গুলিয়ে কয় এই মিয়া ধরো তোমার লাগেজ মাথায় লো। আমি হইলাম বাবু, তুই হইলি কুলি, তোর কাজিটা আমার এটা নিয়ে যাওয়া, কামনে তিনজন ডাকেন সালিশ করার, কারে বাবুর মতো দেখা যায় আর কারে কুলির মতো দেখা যায়, সালিশ ঠিকই আসলো। আশা করে দেখা গেল বাবু কুলিতে পরিণত হয়েছে, আমাদের ঠিক সোনার বাংলা। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যে বলেছিলেন সোনার বাংলা, এরপরে বাংলার কবি সাহিত্যিকরা বলেছিল সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ। বাংলাদেশে কোনোদিন অভাব হতে পারে না, কোনোদিন দুর্ভিক্ষ হতে পারে না, এত উর্বর জমি দুনিয়ার কোথাও নাই, কোথাও নাই। এমন দেশেও আল্লাহ নিয়ে গেছে যে দেশে মোটে মাটিয়ে নাই, গাছ লাগাবেন কোথায়, সব পাথরের কণা, মোটা মোটা বালি, পাহাড় আর পাথর, ড্রিল মেশিন দিয়ে একটা গর্ত করে, ড্রিল মেশিন দিয়ে এরপরে পিটিয়ে চূর্ণ করে মাঝের পাথরগুলা ভেঙে ভেঙে উঠায়, তারপরে আরেক দেশ থেকে মাটি আনে উড়োজাহাজে, খরচে পোষাবে তো কেন, উড়োজাহাজে মাটি আনে, এনে গর্ত এলার মধ্যে দেয়, দিয়ে আবার কিছু সার কেমিক্যাল এগুলোর মধ্যে দেয়, দিয়ে একটা বিশি লাগায়, ওই বিশি এইটার পিছনে কত খাদেন, কত রকমের লোক, তারা কেউ পানি ঢালে, কেউ মেডিসিন দেয়, কেউ এই করে, কেউ সেই করে, 5 বছরের দেখা যায় গাছটার মাথা মরে গেছে, এই গাছটা ট্যাকরা হয়ে গেছে, ওইটা কানা হয়ে গেছে, কেউ তো পানি ঢাললাম এত সার দিলাম, ওইটা হইতো কেন,
এজন্য মাটির গুণ আর দ্রব্যের গুণ আর এই বাংলাদেশ এমন দেশ আপনার বাড়ির কত মাদির মা আমার মা সে নাতি নাতনি নিয়ে বসে পেঁপে কেটে খেয়েছে পেঁপে কেটে খেয়ে এবার পেঁপের বিষগুলাকে এইভাবে খোসার সাথে দলা করে এইভাবে বাগানের দিকে ফেলে দিয়েছে পেঁপে গাছ উঠে গেছে সুপারি এইভাবে ফেলে দিয়েছে নারিকেল ফেলে দিয়েছে গাছ উঠে গিয়েছে কোনো সার লাগে নাই কোনো খরচ নাই একবারে বিনা খরচে ইদানিং আমাদের প্রধানমন্ত্রী আল্লাহ তাকে হায়াত দারাজ করুন কথা উঠলেই বলে আপনারা গাছ লাগান আপনারা যেই খালি জায়গা আছে কাজে লাগান খালি পানি আছে কাজে লাগান আসলে লাগাবে কে সব তো বাবু গুলি নাই এই দেশে সব তো বাবু এই অবস্থা হতে পারে না হুব্বুল্লাহ মিলাল ইমান দেশ প্রেম ইমানের অঙ্গ এই যে আপনাদের পাশে সাগর আছে সাগরে হাত ডুবাইলে রেজেক পাওয়া যায় না বোধহয় পাহাড়ের দাও লইয়া গেলে রেজেক পাওয়া যায় না বোধহয় মাটির নিচে হাত দিলে গোলা লাল আলু মাইটা আলু ছড়া কসু মুড়া কসু কালি কসু দাদি কসু মাটির নিচে পাওয়া যায় না বোধহয় যায় না বোধহয় এখানেও রেজেক ওখানেও রেজেক এখানেও রেজেক পাহাড়েও রেজেক মরুভূমি তো আর নাই আল্লাহ মরুর দেশের মানুষকে রেজেক দিতে পারে আর এই সোনার দেশের মানুষ এখানে দুর্ভিক্ষ এটা হওয়ার তো কোনো কারণ নেই এখন অভাব যেটা এটা অভাবের অভাব নয় স্বভাবের অভাব স্বভাবের অভাব মাহফিল বিলা করতে হইলে পারমিশন লাগে থানা যাওয়া লাগে তৈল বর্তন করা লাগে তৈল বর্তন তৈল মাজা লাগে এরপরে নগদ কিছু বোধা লাগে না নারায়ণ বোধা লাগে না ভাই কিন্তু আপনি এখানে একটা পূজা করবেন গান করবেন নাটক করবেন এই করবেন লারে লাপ্পা হারে টাপ্পা করবেন কিছুর জন্য পারমিশন লাগে না কোরআনের কথা বলতে হইলে পারমিশন এরপর মাঝখানে এসে বন্ধ করতে ভাই আমার অনেক মাহফিল এখন মাহফিলের দিন খবর আসে যে হুজুর দয়া করে আসিয়েন না কাম শেষ বুঝাতে পেরেছি আপনাদের আল্লাহর দোহাই লাগে খেলা অনেক হয়েছে আমরা আর ভুগতে চাই না এই দেশে মাহফিল গুলা উন্মুক্ত করে দেন সরকারের কাছে আমাদের অনুরোধ একজন গরিব প্রজা দুঃখী প্রজা হিসেবে মাহফিল গুলাকে উন্মুক্ত করে দেন কোরআনের কথা বলতে হইলে পুলিশের পারমিশন দরকার নাকি আল্লাহর পারমিশন জোরে বলেন ওয়াকাফা বিল্লাহে শাহিদা ওয়াকাফা বিল্লাহে ওয়াকিলা আল্লাহ বলছেন যে আমার এই কথাগুলো মানুষের কাছে বলে নাই বোধহয় রাসুল বলে নাই বোধহয় আল্লাহ বলছেন পৌঁছাও রাসুল বলছেন পৌঁছাও আর এখন পুলিশ বলছে পৌঁছাইতে হইলে আমারে কি বেকায় দাবাই এখানেই তো শেষ না আরো আছে কোনো দুর্ভিক্ষ হবে না আল্লাহর কসম কোনো অভাব হবে না সাইদি সহ সব আলেমদেরকে ছেড়ে দেন সব আলেমদেরকে মুক্তি দিয়ে দেন কোনো দুর্ভিক্ষ হবে না চোর গুন্ডা বদমাইশ চোর গুন্ডা বদমাইশ সব বাইরে বাস বাস সময় নাই সময় নাই সময় নাই আজকে দেশের সবচেয়ে নিরীহ মানুষ কিন্তু আলেমরা কি আজ পর্যন্ত কোনো একজন আলেম বিজ্ঞ আলেম দিনের দায় দিনের রায় দিনের লোকই দেশের টাকা বিদেশে নিছে এমন একটা রেকর্ড বোধ আছে জোরে বলেন ক্যাসিনের মধ্যে কোন আলেম ধরা পড়ছে জোরে বলেন জুয়ার মধ্যে মদের আড্ডার মধ্যে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত ইডেন সেখানে ছাত্র সংখ্যা এখন 37,000 থেকে 40,000 আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড এই বিশ্ববিদ্যালয় অনেক নেতা তৈরি করেছে আজকে মাঠে যারা রাজনীতি করে উল্লেখযোগ্য সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়েছে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে মনোগ্রাম আছিল রব্বে জেদনি এলমা এটারে বাদ দিয়ে ছাগল একটা দিছে রব্বে জেদনি এলমার জায়গায় ছাগল একটা তাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাগল হইয়া বাইর হয় যায় পাগল বাইরে হয় ছাগল এখানে কোনো শিক্ষা কোনো নীতি নৈতিকতা ইডেন কলেজের আমার মেয়েরা আপনার বোনেরা তারা পড়ালেখার জন্য গেছে বাপের টাকা কত কষ্ট করে গেছে এখন তাদেরকে সেখানে দেহ দান করা লাগে হ্যাঁ দেহ দান করা লাগে বড় ভাইদেরকে
বড় ভাইদেরকে উপর আলাদেরকে এমন কি এক প্রশাসনের বড় বড় কর্তাদের কাছে মেয়ে যেটা সুন্দর বেশি ওখানে ভর্তি হইলে আগে নেতারা বড় ভাইয়েরা বড় ভাই ছিলেন তো ছবি টবি তুলে মালিকটা পাওয়া গেছে কোন কাস্টমারে দেবো কোনখানে কমিশন বেশি পাওয়া যাবে আসে না নাই আল্লাহর গজব পড়বে আল্লাহর গজব পড়বে এইসব মেয়েরা কেন্দ্রে কেন্দ্রে মেয়েরা কি বলেছে আপনারা বোধ হয় দেখেন নাই খালি কামে দুঃখের মধ্যে দিয়ে অবস্থা আসবে কামে আর সামুদের মধ্যে আসবে আজকে আমরা কোথায় দেশটাকে আমরা কোথায় নিয়ে গেছি কোথায় নিয়ে যাচ্ছি মাদ্রাসা একটা মন্দির করে কেউ যদি চিন্তা ক্ষয় হয় ছয় মাস পায়ের বুনাদি পর্যন্ত ক্ষয় হয় সহজে দেয় না এরা দেয় যদি এটার মধ্যে সাত রকমের দড়ি লাগায় একটা থেকে শুনলে আরেকটা একটা সিটু শুনলে আরেকটা কিন্তু মাদ্রাসা আপনাদের পয়সায় হয়েছে মসজিদ আপনাদের পয়সায় হয়েছে এগুলা রাজকীয় বালাখানা বিল্ডিং হয়েছে এগুলা দেখলে কারো কারো সহ্য হয় না মসজিদগুলো এত সুন্দর দালান কেমনে হয় ব্যবহার বেটা তুই যায় দেখে যা তোর বাবার টাকা এখানে নাই এই গরিব জনগণের টাকা নামাজি রোজাদার দিনদার মানুষের টাকা মাদ্রাসাগুলো শুরু থেকে আরম্ভ করে সব জনগণের পয়সা ঠিক কিনা বলেন আর মাদ্রাসায় পড়াই তুই এখন বোর্ডিং এ রাখা লাগে বাবার বোর্ডিং খরচ দেওয়া লাগে নাকি লাগে না এরপর সেখানে বেতন দেওয়া লাগে এরপরে এইটা দেওয়া লাগে ওইটা দেওয়া লাগে ঠিক গ্রামের একটা এই কোরকামিয়া নুরানি মাদ্রাসার পাশে একটা প্রাইমারি স্কুল আছে মনে করেন প্রাইমারি স্কুলটা পাঁচতলা বিল্ডিং চারতলা বিল্ডিং মাদ্রাসা ঘরটা তিন দিয়া তিনবার ছয়বার ঠেক দিছে ওইটা পড়ে যায় কিন্তু মাদ্রাসায় ছাত্র ছাত্রীর জায়গা দেওয়া যায় না প্রাইমারি স্কুল পুরে স্কুল চারতলা ঘুরে দেখেন বিশটা পোলাপান পাবেন না আমি জানি না আপনাদের এলাকার অবস্থা স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে প্রাইমারিগুলো খালি হয়ে যাচ্ছে মাদ্রাসাগুলোতে ছাত্র জায়গা দেওয়া এতে বুঝলে আল্লাহ পয়সাটা শুরু হয়ে গেছে আপনার একটা বাচ্চাকে হাফেজ বানা হাফেজ বানায় মরে যান দুনিয়া থেকে চলে যান আল্লাহর কসম কবর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার আর কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই কবর হাসর ফুলসেরাত মিজানের প্রত্যেকটা কঠিন ঘাঁটি প্রত্যেকটা চেকপোস্ট আপনার জন্য সহজ হয়ে যাবে একটা বাচ্চাকে আলেম বানায় চলে যান একটা মেয়েকে হাফিজা বানায় চলে যান বাংলাদেশে বর্তমান সর্বশেষ পরিশ্রম করে দেখা যায় যতগুলো মুসলমান দেশ আছে তার মধ্যে বাংলাদেশে হাফেজ কোরআনের সংখ্যা সবচেয়ে বেশি ওআইসির সর্বশেষ হিসাব 2019 31 ডিসেম্বর বর্তমান বিশ্বে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে গত 13 বছর বাংলাদেশের আপনারা আমার আমাদের সোনার ছেলেরা মধ্যপ্রাচ্য সহ দুনিয়ার বিভিন্ন দেশে গিয়ে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে প্লেস দখল করে আন্তর্জাতিক পুরস্কার নিয়ে এসেছে ঠিক কিনা বলেন পদ্মা সেতু উদ্বোধন করতে 200 কোটি টাকা বাজেট উদ্বোধন করতে বানাইতে না সেখানে একজনে কোরআন তেলাওয়াত করেছে সুরার রহমান আপনারা শুনছেন কিনা জানি না এই যে এখান থেকে একটা ছেলে ঢাকা ইটোয়েরা একটা ছেলেকে সেখানে নিলে কোরআন তেলাওয়াত করাইলে আন্তর্জাতিকভাবেও দাম বাড়ত জাতির কাছেও দাম বাড়ত কিসে একজন নিজের মানুষ কয় না হুজুর করে আনা যাবে না যতই প্লেস পাক এগুলার কোনো দাম নাই নিজেরা পড় সে ভাবে আইয়া আলাই রাব্বে তোমার দুর্গার দেবান এটারে ছয়বার কাজ করেছে ছয়বার চিত করেছে ছয়বার উপর করেছে তেলাওয়াত হয় নাই আল্লাহর গজব আসবে না কেন আমি দেশটাকে ভালোবাসি আপনি যেই দল করেন আপনার স্বাধীনতা আপনি করতে পারেন মনে রাখতে হবে দেশটা আপনার আমার আমাদের সবার আগে দেশটাকে বাঁচাই তারপরে রাজনীতি করব ঠিক কিনা বলেন কিন্তু আমাদের অবস্থা হয়েছে বাঘের কলা চাবায় ফেলে দেব সতীনকে খেতে ঠিক এরকম একটা অবস্থার মধ্যে আমরা এসে পৌঁছেছি কিন্তু আমি কোনো দলের হয়ে কথা বলছি না কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সব দল অন্তত দেশের অস্তিত্বের ব্যাপারে এক হয়ে যান দেশের স্বার্থের ব্যাপারে এক হয়ে যান তা নইলে বান্দর কিছু কাছে বসে বসে দেখতেছে
মহিলাদের এই কামড়া কামড়ি যখন চূড়ান্ত পর্যায়ে যাবে বান্দর পিঠা ভাগ করতে আসবে, আস্তে আস্তে সব পিঠা বান্দরে নিয়ে যাবে, খেয়ে ফেলবে। অবস্থাটা কিন্তু এমন কচ্ছপ একটা জন্তু, চিনেন? এই জন্তুটার একটা খাসিয়ত আছে, সে কামড়াইয়া ধরতে জানে, একবার ধরলে ছাড়তে জানে না। আপনারা পরীক্ষা করছেন কিনা জানি না, আমি প্রাণীবিদ্যার একটা বইয়ের মধ্যে পড়েছিলাম প্রথম। তারপরে গরুর কি খাসিয়ত, ছাগলের কি? ছাগলের খাসিয়ত হলো ভাই, আপনি সিধা থাকেন, ছাগল আপনার লগে সিধা থাকবে, সিধা হাঁটবে। আপনি তাল বেতাল করেন, ছাগল এইবার এইদিক এদিক দৌড়াদৌড়ি করবে। আপনি বেশি কড়াকড়ি করে টান দেন, ছাগল সামনের দুই পা এইভাবে টান দিবেন, মাটি খসে যাবে, কিন্তু তার অ্যাঙ্কর গ্যারাফি এটা ছাড়বে না। ছাগলের ব্যবসা যারা করে, ছোট্ট একটা ভ্যান গাড়ির মতো, এটা হইতে পাঁচটা ছাগল লয়, একটা ব্যাঁ আর একটা স্যাঁ আর একটা ক্যাঁ আর একটা এইদিকে লাভ দেয়, একজনের দড়ির মুঠা ধরে আছে, তারপরেও ছাগল ঠিক রাখতে পারে না, ঠিক কিনা বলেন? মামিন নবীন, বুখারী হাদিস, মামিন নবীন ইল্লা কানা রিয়া আসাব। দুনিয়ার ইতিহাসে এমন কোন নবী ছিলেন না যিনি বকরি চড়ান নাই। ইলা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী হুজুর, আপনিও কি বকরি চড়াইছেন? কালা বালা নবী জুয়াল, হ্যাঁ, মক্কাতে কয়েক কি রাত, কয়েক কি রাত, দৈনিক কয়েক পয়সার বিনিময়ে আমি অমুক অমুক বিভিন্ন আরব পরিবারের বকরি চড়াইছিলাম। বা কেন? ছাগল সবচেয়ে তেড়া, এক রোখা, উম্মতের নেগাবানি করার আগে সব নবীরা তো আল্লাহ ছাগলের দড়ি দিছে, ছাগলের দড়ি টেনে টেনে ধৈর্যের ট্রেনিং দিছে, তারপরে উম্মতের দায়িত্ব দিছে, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের মতো রাগি নবী ছাগল ছড়ায় নাই বোধ হয়, সুযোগ আসিল না ভাই, বড় দৌড়াদৌড়ি, জন্ম থেকে যার বিরোধিতা, জন্মের আগ থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তার বিয়ার মোহরালা হিসাবে, বিয়ার মোহরালা 7 বছর, 7 থেকে 9 বছর বিবির মোহরালা ওষুধ দিছে, শ্বশুর সোয়াইব নবীর বকরি সরাইয়া, ঠিক কিনা বলেন? তাহলে সামনে গেলে কিন্তু মুসাকে আল্লাহ নবুয়ত দেবে, জেরুজালেম গেলে এখন নবুয়ত দেওয়ার আগে 7 বছর ছাগল চড়াইছে, তুই আগে ছাগল চড়া, কারণ একটা ব্যাঁ আর একটা ক্যাঁ আর একটা স্যাঁ আর একটা এইভাবে নঙ্গর দেবে, টানলে আসবে না, তোর উম্মত ছাগলের চেয়েও খারাপ হবে। যার জন্যে আমাদের নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদে নবী থেকে বের হয়েছেন, মসজিদে কুবার দিকে যাবেন, কুবা মদিনা থেকে 7 কিলোমিটার, 7 কিলোমিটার দূরে মসজিদে কুবা, মসজিদে নবীরও আগে মসজিদে কুবা গোড়া পত্তন হয়েছিল, জাবালে নূর হেরা পর্বতের কিনার দিয়ে নবী যাচ্ছেন কুবার দিকে, সাহাবার কয়েকজন পিছু পিছু যাচ্ছেন, নবী হাউমাউ করে কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন, কান্নার আওয়াজ পিছন থেকে শোনা গেছে। এক সাহাবি কাছে গিয়ে বললেন, মা ইয়াব কি কাইয়া রাসুল আল্লাহ, ও আল্লাহ রাসুল আপনি কেন কাঁদতেছেন? নবীজি কান্না জড়িত স্বরে বললেন, আমি আমার ভাইদের জন্য কাঁদতেছি, আমি আমার ভাইদের জন্য কাঁদতেছি। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসুল আল্লাহ আমরা কি আপনার ভাই নই? নবী বললেন, না তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সাহাবা। সাহাবার পক্ষ থেকে আরজ করা হলো, ইয়া রাসুল আল্লাহ তাহলে আপনার ভাই কারা? নবী বললেন, আমার ভাই তারাই যারা 1000 বছর 1500 বছর পরে আসবে, যারা আমাকে দেখে নাই, আমার কিছুই জানে না, কিন্তু আমাকে বিশ্বাস করে আল্লাহর কোরআন আমার উপরে ঈমান আনবে। আবু জেহেল আমাকে দেখেছিল, আবু লাহাব আমাকে দেখেছিল, উতবা রবিয়া সাহেবা মুগিরা তারা আমাকে দেখেছিল, কারো ঈমান নসিব হয় নাই। কিন্তু 1500 বছর পরে যারা আসবে কালের আবর্তনে, যারা আমাকে দেখবে না, আমার সাহাবাকেও দেখবে না, তাবিন তাবে তাবিন গুরুনে সালাসা তিন প্রজন্ম ইমামদের যুগ কিছুই পাবে না, তারপরেও আমার লাইনে দাঁড়িয়ে আমার নেতা তোমার নেতা কয় না, সেরা গালিবত না। আজকের বিশ্ব নবী মুস্তফার
জায়গায় কত জায়গা দিব না আসছে ভাই, নামের কোনো শেষ নাই, গণনার কোনো কুল কিনারা নাই। এই ভাইয়েরা আমি আবারও বলছি, যেই দল করেন করেন, দেশটা আমাদের সবার উপলব্ধি মিনালি ইমান, সবাই মিলে আমরা আগে দেশটাকে বাঁচাই, প্রয়োজনে বড় বড় দলের দুইজন দুইজন করে একত্রে বসে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত করেন, যেন আমাদের ভুলের জন্য আমাদের পিঠা আমাদের রেজেক বান্দরে নিয়ে দখল করে না খায়, কচ্ছপে কামড়ায় ধরবে, কামড়ায় ধরলে আর কোনোদিন ছাড়বে না, জনমের মতো চলে যাবে। এবার আমার শেষ কথা, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, এবারে আসুন উপসংহারে। যে কথাটা আমি বলবো, এমন এক সময় কোরআন হাদিস ইসলামের ইতিহাস এগুলো থেকে আমরা যেন বলতে পারি, শুনতে পারি, শিখতে পারি, বুঝতে পারি, সেই অনুযায়ী চলতে পারি, বলতে পারি, আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসুন এখন দাউদ সুলাইমানকে বলবেন, বাবা তোর রায় কি, আমি তো যেই মহিলা বেশি কান্দে বাচ্চা তারে দিছি, কাব্বু একটা জিনিস খেয়াল করেন নাই, তাই কি আমি যখন জল্লাদ ডাকলাম, জল্লাদকে বললাম এক কোপে দুই অর্ধেক করো, এক অর্ধেক এই মাকে আর এক অর্ধেক ওই মাকে, তখন যেই ডাইনি বললো কাইটটা দিলেও দেন অর্ধেক হইলেও নিমু, সে কিন্তু বাচ্চা বেঁচে থাকি এটা চায় না, কি বাচ্চা বেঁচে থাকুক এটা চায় না। আর যেই মা বললো দোহাই আল্লাহর কাটিয়েন না, বাচ্চা আমার না, বাচ্চা ওকে দিয়ে দেন, তারপরেও বাচ্চাটা বেঁচে থাকুক। আপনারা এইটার উপরে চিন্তা করেন, বেশি কান্দে যারা, বেশি দরদ যারা দেখায়, দেখা যায় যত অরাজকতা, যত গণ্ডগোল, যত টাকা পয়সা, যত ভুল ধর্ষণ, যত জুয়া, যত চোরামি, সব সেখানে, ঠিক কিনা বলেন? কেন কেন নেবান বাদশাহ আল্লাহর জমিনে আল্লাহর ছায়া, আমাদের নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গৌরব, আমাদের অনেক ভালো অর্জনও আছে, বাংলাদেশের এত এত মেগা প্রকল্প আছে, মেগা প্রকল্প যেটা এশিয়ার এই অঞ্চলে কোনো দেশের নাই, পাকিস্তানের নাই, ভারতের নাই, শ্রীলঙ্কার নাই, আশপাশে কারো নাই, এগুলো আমাদের আছে, কিন্তু অবস্থার যেন এমন না হয় ক্যাশমোবো বানাইতে গিয়া, খরচ করতে গিয়া দেখা যায় ফিল্ডে যা লাগছে তার সৈদ্যগুণ সেরুমেয়ারা, সেরুমেয়ারা ব্যান সেরুমেয়ারা, নিজের লোকেরা ভাগযোগ করে নিয়ে গেছে, পাচার করেছে, খেয়ে ফেলেছে, এমনটা হবে কেন? নবীজি হাদিসে বলেছেন মালহামা মালহামা, একটা প্রচন্ড যুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ, যেই বিশ্বযুদ্ধে তিন ভাগের এক ভাগ লোক মরে যাবে, এই মালহামার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তার নাম আমার নামে নাম হবে, নাম হবে মোহাম্মদ অথবা আহমদ, তার বাবার নাম হবে আমার বাবার নামে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমার মা আমেনার নামে, তার নাকটা একটু বড় হবে, শরীরের গঠন মাঝারি হবে, রংটা দুধে আর তার রঙে হবে, আকর্ষণীয় চেহারা হবে, কাবা শরীফের দরজা হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে তপ্রত অবস্থায় মানুষেরা তাকে দেখে চিনতে পারবে, তখন তার হাতে প্রথম কাবাকে সাক্ষী করে 313 জন মুসলমান বয়াত করবে। বর্তমানে বিশ্বে মুসলমানের সংখ্যা 200 কোটির বেশি, ইমাম মাহদীর হাতে বায়াত করবে 313 জন। এটার মধ্যে কিন্তু একটা শানে নজরুল আছে, পুরো আরব জজিরা কাফের, পুরো আরব উপদ্বীপ কাফের, রোমানরা কাফের, ফরাসিকরা অগ্নি পূজক, এখানে তৌহিদের কোন নামগন্ধ এটাও ছিল না, সেখানে আল্লাহ নবী তৌহিদের দাওয়াত দিলেন, মক্কায় 13 বছর মার খেলেন, এমন মার খেলেন যারা নবীকে অনুসরণ করে নবীর দলে এসেছে, বেলালের শরীরে চামড়া ছিল না, আম্মার ইবনে ইয়াসিরের শরীরে চামড়া ছিল না, খাব্বাব বিন আরতের শরীরে চামড়া ছিল না, সোহাইব রুমির শরীরে চামড়া ছিল না,
অনেক জায়গায় গোশত ছিল না বাইরে থেকে হাড়ি দেখা যেত মক্কা 13 বছরের নির্যাতনে নির্যাতনে তারা একজনের মধ্যে ইসলাম ছাড়ছে জোরে বলেন মাইরে টিকতে না পেরে প্রথমে কয়েকজন সাহাবা দুই সাগর পার হয়ে পশ্চিম পারে আফ্রিকা কোন দেশে আফসা আবিসিনিয়া সেখানে গেল কারণ মক্কাতে কোন কোন মুরব্বির কাছে এই সাহাবারা শুনেছে একজন মুমিনকে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার চেষ্টা করতে হবে আর নিয়োগ করতে হবে আমি যদি বেঁচে থাকি আমাকে দিয়ে দিনের কিছু খেদমত হতে পারে কাজ হতে পারে ইচ্ছা করে এইভাবে দুশ্মনের কাছে দিবেন যে আমার এক কোপ দিয়ে কাটো আমি শহীদ হইয়া যাই শহীদ তো সস্তা না মোকাবিলা করতে 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 খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায় বলেন একা তিন লক্ষ রোমান সৈন্যের ভিতরে কয়েকবার ঢুকে গেছি একটা আশা মনে ছিল এই তিন লাখ সৈন্যের ভিতরে ঢুকে গেলে বোধ হয় আল্লাহ আমাকে আজকে শহীদই মরণ দেবে জীবনের সারা জীবন খালেদ ঝুঁকি নিছে কিন্তু শহীদ বিছানায় বুড়া কালে মরে সাহাবা কয়েকজন দেখতে গেছেন হাউমা করে কান্দে জিজ্ঞেস করলেন মা ইয়া কি ইয়া খালেদ আপনি কাঁদছেন কেন আল্লাহর কাছে আমি এই মরণ চাই নেই আমি আল্লাহর কাছে সারা জীবন শহীদি মরণ চেয়েছি শহীদি মরণ সবচেয়ে বড় মরণ শহীদি মরণ যাদের হবে তাদের শরীর বসবে না তাদের শরীর মাটিতে হবে অনেক ইতিহাস ওহুদের যুদ্ধের 47 বছর পরে ওহুদ যুদ্ধের 47 বছর পরে মদিনায় যখন পানির অভাব দেখা দিয়েছিল তখন মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি উমিয়া তার শাসনামল ছিল এখন মদিনায় পানি নাই পানির অভাব এই অবস্থাতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহরে বসাবেন মাকামে মাহমুদের শহরে বসাবেন সেই দিন আমি তোমাদের দিকে একবার তাকাবো ওদের দিকে 10 বার তাকাবো সেই 10 বারের ভাগি কিন্তু আপনারা সেই 10 বারের মালিক কিন্তু আপনারা ছোট্ট একটা কাজ করতে হবে বাসু আপনি নামাজ ঠিক মতো পড়তে হবে নবী সাহাবারা যে ইসলামের দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতটা প্রথম নিজের বউ নিজের বেটা বেটি প্রতিবেশী এলাকার মধ্যে যার লাগে আপনার সম্পর্ক ভালো তাকে এইভাবে শুধু দাওয়াত দিবেন আর কোনো কিছুর দরকার নেই ইসলাম কিন্তু এই তাবলিগ দাওয়াত নবী যাদেরকে দাওয়াত দিয়েছেন যারা গ্রহণ করেছে তাদেরকে একত্রিত করেছেন সোফা মাদ্রাসা সোফা আর মক্কাতে দাঁড়ে আর কামে একত্র করে তাদেরকে তালিম তরবিয়ত ইসলামের শিক্ষা প্রশিক্ষণ দিয়েছেন তারপরে একতাবদ্ধ করেছেন তারপরে তাদেরকে দিন শিক্ষা দিয়েছেন সবাইকে নিয়ে বদরের ময়দানে নেমেছেন আমি কি বুঝাতে পেরেছি তাহলে আজকে এই ধরনের কাজ আলহামদুলিল্লাহ আমাদের দেশেও আছে সারা দুনিয়াতে আছে আমেরিকার মতো দেশে বোধহয় নাই ব্রিটেনের মতো দেশে ভাই অনেক দেশ আল্লাহ সফর করার সুযোগ দিয়েছে একটা কমিউনিস্ট দেশে হয়ে গেছি ক্যাম্বোডিয়া চীনের পরে ক্যাম্বোডিয়া সব কমিউনিস্ট সেখানে ইসলামী সেমিনার সেখানে সিরত সেমিনার আর লন্ডন আমেরিকা ফ্রান্স ব্রিটেন জাপান কোরিয়া এইসব জায়গায় তো আসেই পুরো দুনিয়ার সাউথ আফ্রিকা পর্যন্ত মালদ্বীপ পর্যন্ত ইসলামের দাওয়া কাজ আজকে অতীতের সব সময়ের চেয়ে শক্ত বেশি কারণ সময় আর বেশি দূরে নাই ইমাম মাহদির ঘরে দাজ্জাল আসবে মুসলিম শরীফের তামিমে দাঁড়ির হাদিসটা তামিমে দাঁড়ি বাংলা অনুবাদ আছে দেখে নিয়েন তামিমে দাঁড়ি যখন একটা ছেঁড়া দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপে 30 জন সাথী নিয়ে সেখানে গেলেন তখন দাজ্জালের সাথে সাক্ষাৎ হলো দাজ্জাল সেদিন বলেছিল যে আমি যখন পৃথিবীতে আসব আমার পৃথিবীতে আসার সময় খুব কাছে এসে গিয়েছে আমি যখন পৃথিবীতে যাব তখন বায়শানের খেজুর বাগানে খেজুর থাকবে না নাম্বার ওয়ান আমি যখন পৃথিবীতে যাব তাবরিয়া উপসাগরে পানি থাকবে না আমি যখন পৃথিবীতে যাব জোগাড়ের কূপে পানি থাকবে না প্রথম নাম্বার ওয়ান বায়শানের খেজুর বাগানে খেজুর থাকবে না এই বাগানটা হলো বর্তমান জর্ডান ফিলিস্তিন
জর্ডান ফিলিস্তিন এবং সিরিয়ার গোলান হাইট এর মাঝখানে এত খেজুর সেখানে হতো সারা আরব মুল্লুক খেত বহির্বিশ্বে এখান থেকে খেজুর যেত কিন্তু খেজুর শেষ হওয়ার তো দূরের কথা করতো না এত খেজুর হতো দাজ্জাল বলেছে আমি যখন পৃথিবীতে যাব বাইশাদের খেজুর বাগানে খেজুর থাকবে না কথাটা মনে রাখবে নাম্বার ওয়ান নাম্বার টু দাজ্জাল বলেছে সেদিন তামিমে দাঁড়িকে আমি যখন পৃথিবীতে যাব তখন তাবরিয়া উপসাগরে পানি থাকবে না তাবরিয়া উপসাগর সাগরের নাম ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকে দেখে নেবে সি অফ গ্যালিলি সি অফ গ্যালিলি তাবরিয়া উপসাগরে পানি থাকবে না নাম্বার থ্রি দাজ্জাল সেদিন বলেছিল আমি যখন পৃথিবীতে যাব জোগাড়ের কূপে পানি থাকবে না বর্তমান বাইশালের খেজুর বাগান নাই সব বিলি নিশ্চিহ্ন হয়ে গেছে অল্প কয়েকটা গাছ আছে সাক্ষী গোপাল যদি খেজুর নেই সড়াও নেই সেটা শেষ এরপরে নাম্বার টু সি অফ গ্যালিলি তাবরিয়া উপসাগর এখানে এত পানি ছিল একদিকে সিরিয়ার গোলান হাইট আরেকদিকে ইসরায়েল আরেকদিকে জর্ডান এর মাঝখানে এই উপসাগরটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি মিঠা পানি মিঠা পানি মিঠা পানির মাছ এই তাবরি উপসাগরে হইত দাজ্জাল বলেছে আমি যখন পৃথিবীতে যাব তাবরি উপসাগরে পানি এখন তাবরি উপসাগরের এখন বর্তমান অবস্থা ইহুদিরা কয়েক ডজন মোটা মোটা পাইপ দিয়ে এখান থেকে পানি নিয়ে যাচ্ছে ইসরায়েলের দিকে নিয়ে তারা পুরো মরুভূমি এগুলাকে পানি দিয়ে সিঞ্চন করে তারা সেখানে ফসল ফলাচ্ছে সারাদিন পানি নেয় সন্ধ্যার সময় সাগরের তলায় অল্প একটু পানি থাকে এইটাকে মেশিন দিয়ে টেনে নিয়ে তারা মরুভূমিতে ফেলে দেয় কিন্তু জর্ডানের মুসলমানদেরকে পানি দেয় না সিরিয়ার মুসলমানদেরকে পানি দেয় না এরপর আসুন জোগাড়ের লুত আলাইহিস সালাতুস সালাম চাচা ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে জেরুজালেম থেকে যখন তিনি হিজরত করে সাদ্দুম সাদ্দুম বর্তমান যেটা ডেড সি অর্থ কি মৃত সাগর মৃত সাগর এই জায়গাটা ছিল একটা নগর তাদের অপরাধ ছিল জেনা সমকামিতা পুরুষে পুরুষে বিয়া নারীতে নারীতে বিয়া বন্ধুত্ব লাবাতাব সমকামিতা এগুলো সায়লাবে গড্ডা লিখে তারা বেশি যাচ্ছিল আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠালে ইব্রাহিমের কাছে ফিলিস্তিনে দুইজন ফেরেশতা একবার কোরআন ডাইরেক্ট কোরআন দুইজন ফেরেশতা অনিন্দ্য সুন্দর রূপের পিরামিড তরুণ যুবক এই সুরতে ইব্রাহিমের বাড়িতে আসলেন কাদু সালাম ইব্রাহিমকে সালাম দিতে সালামুন কাউমুন মুকরামুন ইব্রাহিম বললেন সম্মানিত অতিথি আপনাদেরকেও সালাম এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম খুব মেহমানদার ছিলেন তিনি একটা কচি গরুর বাছুর জবাই করলেন জবাই করে এটাকে টুকরা করলেন কাবাব করলেন কারি করলেন করে টরে দস্তরখান বিছাইলেন এবার নিজেও বসলেন মেহমান দুজনকেও বসাইলেন এখন ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বললেন খেতে যাবেন মেহমানদেরকে বললেন যে হাদ্দাল হাদ্দাল খান খান এখন দুজনের একজন বললেন আমরা তো খাই না আমরা তো খাই না হাওয়া দাসা ফি নফসি কিনতা আমরা খাই না এই কথা শুনে ইব্রাহিমের মনে একটা ভয় ঢুকলো খায় না এটা এরা কারা তখন ইব্রাহিম বললেন সত্যি করে বলেন মেহমানরা আপনারা কে ইন্না উরসেলনা ইলা কাওমি মুজরিমিন গুনাগার কাউকে সাইজ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইলা কাওমি লুত কাওমে লুতের কম তারা জেনা ব্যবিচার বধকারী নির্লজ্জতা বেহায়াপনার চরম সীমান্তে পৌঁছে গিয়েছে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ইব্রাহিম বললেন ইন্না ফিহিম লুতান সেখানে তো আমার বের বেলা লুতও আছে সবাইকে শ্বাস করলে লুতের কি অবস্থা হবে আল্লাহ বলে দিয়েছে লুতের কোনো ক্ষতি করিও না খবরদার আগে লুত তার সঙ্গে যেই কয়জন ইমান এনেছে তাদেরকে আগে সেফ কর্নারে সেফ নিরাপদ এলাকায় নিয়ে যাইও তারপরে ওদেরকে
যে আপনাদের দেশে জাম একটা ফল আছে, এটা কি আছে জাম, কালো জাম, এইটাকে যখন ওই খাওয়ার আগে লবণ মরিচ দেয়, লবণ মরিচ দিয়ে একটু সাইজ করে, কিভাবে দেখছেন কিভাবে একটার মধ্যে রাখে আর একটা দিয়ে ডাকনা দেয়, ডাকনা দিয়ে এইভাবে যখন তুলানি দেয় একের দামের দানা দুনা বিশি যা আছে সব একাকার মেশাকার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম কাউমে আদ কাউমে সামুদ মাম্মা আদন মাহুলে খুবই তগিয়া কাউমে আদকে আমি একটা আত্মচিৎকার বজ্র বিষানে ধ্বংস করেছি, যখন সীমা লঙ্ঘন করেছিল জিব্রাইল এসে কি গলা খাই, আপনারা কি বলেন গলা খাই দিছে, আসবাহু ফি দিয়ারিহিম জাসমিন, এক একটা মানুষ 60 হাত পর্যন্ত লম্বা ছিল আদমের সমান, যখন জিব্রাইল একটা গলা খাকার দিল সব উগুড় হয়ে পড়ে মাটি কামড়ায় সব মরে রইল, মাহাল তারা লাহম বাকিয়া ভাই 600 হাতের 84 একটার মধ্যে 60 হাত লম্বা 12 হাত হইল সিনা, দেখলি কত হাতির জোড়া ছিল, জিব্রাইলের একটা কাজ এক কাশে দুটো খালাস, সৌদির একটা দুটো খালাস এক কাশে সব শেষ, আপনার গায়ে শক্তি চাচ্ছে কম না বেশি, 60 হাত লম্বা মানুষ আর আপনি 3.5 হাত, তারপর আজকের যুবকদের কিন্তু ডায়াবেটিক হয়ে গেছে, যুবকদের প্রেশার হয়ে গেছে, আমার চেয়ে যুবকেরা অসুস্থ বিশ্বাস করেন, আমার নাতিদের চেয়ে আমি এখনো খানা বেশি খাই, খাইতেও পারে না, ওদের নাড়িও মরে গেছে, তোমাদের যোগ্যতা কর্মক্ষমতাও লাঠিবর দিয়ে আনবে, কর্মক্ষমতা এনার্জি স্ট্রেংথ ফিটনেস যদি লাঠিবর দিয়ে আনে তুমি করবাটা কি, নিষ্কি নিয়ে চলতে পারবে না, দেশ জাতির জন্য কি করবে, ভাই রাম্মা সামুদা বাহুলে কু বেরিহি সরসারিন আতিয়া কামে সামুদ, তারা যখন ইসলামকে বাদ দিয়ে বেহা পানা বেলা পানার দিকে গিয়েছিল তাদেরকে আমি একটা সাইক্লোন ঘূর্ণিঝড়ে বেরিহিন সরসারিন আতিয়া কোরআন ডাইরেক্ট কোরআন একটা সাইক্লোনে ধ্বংস করেছি, সাইক্লোনটা ইয়াতুফুনা আলাইহিম তাদের জনপদের উপর দিয়ে এই বাতাসটা চলছিল সাবাতা ইয়ামিন সামানিয়া লাইলা একাধারে 7 রাত 8 দিন হুসুমান একই গতিতে, হালকার আলহম বাকিয়া দুপুরটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে একটা মানুষ কি জেতা পাইছ, আজ থেকে বাদশাহ খালেদ সৌদি আরব বাদশাহ খালেদ খালেদের আমলে এই কামে সামুদ্রের এলাকা একদিকে ইয়ামেন আরেকদিকে ওমান আরেকদিকে জর্ডান আর পশ্চিম দিকে সৌদি আরব রাব আল খাবি রাব আল খাবি মরুভূমি এই বিশাল এলাকায় এরা বাস করত, এরাও কিন্তু শরীরের দিকে ওই ওরকম বিশাল দেহদারি ছিল, তারা যখন আল্লাহর পাঠানো নবী তাকে মানতে অস্বীকার করলো আল্লাহকে চ্যালেঞ্জ করলো আল্লাহ একটা ঘূর্ণিঝড় পাঠাইলেন, কোরআনে বলছে বেরিহিন সরসারিন আতিয়া একটা সাইক্লোন, যে সাইক্লোনটা তাদের জনপদের উপর দিয়ে একাধারে 7 রাত 8 দিন হুসুমান, আমাদের এখানে সাইক্লোন একবার জোরে আসে আবার আবার জোরে আসে, যখন জোরে আসে তখন লাই লাই লাপ্তা সুবহানাক সিল্লাইয়া পড়ে, আবার যখন তুফান একটু কমে যায় লাই লাই লাপ্তা সুবহানাক, ঠিক কিনা বলেন, একাধারে 7 রাত 8 দিন বাদশাহ খালেদের সময় একদল আমেরিকান ব্রিটিশ জার্মান এই তিন প্রযুক্তির দেশের একদল আবহাওয়া বিজ্ঞানী মৃত্তিকা বিজ্ঞানী তাদেরকে এনে এই গ্রামে সামুদ যেখানে 7 রাত 8 দিনের ঘূর্ণিঝড়ে হালাক হয়েছে পাথরকে সিঁড়ি নিয়ে গেছে পাহাড়কে সিঁড়ি নিয়ে গেছে, তারা সেখানে 3 মাস কম্পিউটার জরিপ করেছে কম্পিউটার জরিপ কত মাইল স্পিডে বাতাস ঘন্টায় হইলে পাথরকে এইভাবে ছিঁড়ে নিয়ে যেতে পারে পাহাড়কে এইভাবে খসায় ফেলতে পারে, তারা 3 মাস একাধারে জরিপ করে তারপরে বলেছে আজ থেকে 6,500 বছর আগে এখানে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল
সেই ঘূর্ণিঝড়টার গতি ঘন্টায় কমপক্ষে 6 থেকে 6,500 মাইল বেগে ছিল, 6 থেকে 6,500 মাইল বেগে ছিল। আল্লাহর কাছে সেই শক্তি জোর নাই, সেই শক্তি নাই, বুড়া হইয়া গেছে, লাডিবার দিয়ে আনে টায়ার্ড হয়ে গেছে, রিটায়ার করার চিন্তা করতেছে নাকি আগের মতো আছে? দুয়াল আব্বালো অলাখেরো অজাহেরো অলবাতেনো অহুয়া আলা করলে সাইন ভাই। আল্লাহ যদি একটা চোখ বড় করে তাকায় এটা সহ্য করার, হ্যান্ডাম হ্যান্ডাম চট্টগ্রামে কয় হ্যান্ডাম, এই কথাটা আমাদের দেশেও আছে। এই কথাটা যখন আসে তখন আমার একজন যে পাকিস্তান আমলের আমার ছাত্র জীবন ফজলুল কাদের চৌধুরী মরুম, ওই পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ছিল, স্পিকার ওই যে ইসলামাবাদে রাজধানীতে আর কি কেন্দ্রীয় রাজধানীতে চট্টগ্রাম আর সিলেটের ভাইরা যখন মেপে মেপে শুদ্ধ বাংলা কইতে চায় তখন কইতে পারে, বলতেও পারে, বুঝতেও যায়, যখন রাগ হয় তখন আর শুদ্ধ বাংলা কইতে পারে না, তখন যা আসে। তো খান আব্দুল কাইয়ুম খান সীমান্তের গান্ধী যাকে বলা হইতো পাকিস্তান আমলে, সে কত একটা কেমন ঘুরে টুরে বেতালা কইছে আর কি, চৌধুরী সাহেব রাগ হইয়া গেছে, রাগে স্পিকার আসনে খাড়াইছে, ওয়া অর্ডার পোয়া অর্ডার অর্ডার হতা হস এন করবি তেন করবি হ্যান্ডিলটা করবি বেটা হ্যান্ডাম আসেনি হ্যান্ডাম ভাই। জিব্রাইল একটা নিঃশ্বাস পুরো দুনিয়া বোধহয় সহ্য করতে পারবে, আর 6,500 মাইল বেগে যদি একটা তুফান আসে 7 রাত 8 দিনের দরকার নাই, 7 মিনিট যদি এইভাবে চলে কোথায় বৈঠক কারণ কোথায় নিউমার্কেট কোথায় আপনার এটা কোথায় সেটা কোথায় পদ্মা সেতু কোথায় কি কোনো কিছু বোধহয় খুঁজে পাওয়া যাবে। জোরে কর জোরে তওবা আমাল্লাহ মুআজ্জে বাহ মুআন্তা, কারণ আজ সামুদ্রের মতো মেশাকার করবো না, যদি সীমা লঙ্ঘন করবো এই জন্য করবো না। মদিনায় শুয়ে শুয়ে আপনি উন্নতি উন্নতি বলতেছেন, এখন তাদেরকে হাত দিলে আপনার বেজ্জতি, কারণ সিলেবাস কাউ টের পাও না। রিপিট আমাল্লাহ মুআজ্জে বাহ, আমি আল্লাহ আপনার উপরকে এইভাবে পাইকারি ধ্বংস করবো না, এই জন্য করবো না। ওয়ান তা বিহীন আপনাকে বলছিলাম রাফিকা আলা, আপনি আমার কাছে চলে আসেন, আপনি আসলেন না, আপনি বললেন আমি উম্মতকে নিয়ে দুনিয়াতে থাকবো, হাসরের দিন আমি হাসরের ময়দান ফেস করে উম্মতদেরকে নিয়ে যাব। এখন আপনি সেখানে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলতেছেন, এই জন্য আমি কাউমে আদের মতো ধ্বংস করবো না, কাউমে সামুদের মতো ঘূর্ণিঝড় দিয়ে নেশাকার করবো না, কারো সিলে ভাত খাও টের পাও না। এখন একদলের স্লোগান দেয় আমার নেতা বিশ্ব নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, স্লোগান এটা বোধ হয় ময়দানে নাই। এই স্লোগান যখন একদল দেয় দাই আল্লাহ দিনের কর্মী, তখন একদলে গাল ফুলায় নেতা হইলাম আমরা, আর এখন তারা আমাগরে বাদ দিয়া কারো নেতা কর বিশ্ব নবী। আরে এই বেটা তো 1,500 বছর আগে মরে গেছে, এই বেটা নেতা হইল কেমনে? নবী মরে গেছেন কেমন নাকি জীবিত আসেন? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, 9th edition নবম সংস্করণ, সেখানে তারা সোনার অক্ষরে লিখেছে এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ জাস্টিস মোহাম্মদ বলেন সাল্লাল্লাহ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, ইজ দ্য সুপারম্যান, ইজ ইংরেজিতে কন্টেন্স, ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ব্রিটিশ আমলের ছাত্র ইংরেজি ইংরেজি জানি না, স্টাডি করে জোরে আর কি কোনো রকম। মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান, ইজ হইল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গতমান চলমান বর্তমান, গতমান চলমান বর্তমান, মোহাম্মদ ছিলেন মোহাম্মদ আছেন মোহাম্মদ থাকবেন, আল্লাহু আকবার, ইজ
তিনটা সুপারম্যান কিয়ামত পর্যন্ত বিশ্বের সেরা মানব হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে চলবে, শরীয়ত চলবে, দ্বীন চলবে। এরপরে ধরাম করে
সেখান থেকে যখন ছেড়েছে এটা 200 মিটার গভীর সাগর হয়ে গেছে বর্তমান মৃত সাগর শিক্ষিত ভাইয়েরা ডেড সি মৃত সাগর গ্রামে দুতের এলাকা 200 মিটার গভীর সাগর সাগরটা খালি লবণ খালি লবণ খালি লবণ আর কিছু নাই সাগর হয়ে যাওয়ার পরে আনতরনা আলাইহিম হিজারাতান মিন সিজ্জিল আকাশ থেকে আল্লাহ পাথর পাথর বৃষ্টি করলে এত পাথর সব বাড়িঘর জনপদ সব পাথরে ঢাকা পড়ে গেল এই মাত্র ছয় সাত মাস আগে সেখানে একদল মৃত্তিকা বিজ্ঞানী তারা পরীক্ষা করে কুদ্দুরা সাইডে পাথর পড়ছে তোলা সঠিক স্যার একটা পাথর সেখানে পাওয়া গেছে 52 টন শান্তি 52 টন প্লাস এই পাথর আল্লাহর আল্লাহরাতে নাই সব শেষ হয়ে গেছে সেই পাথর আল্লাহরাতে নাই সেই জিব্রাইল বোধহয় টায়ার্ড হয়ে লাঠি ভর দিছে নাকি আগের মতো আছে সাবধান সাবধান শুধু নবীর ইশারে আমরা খাচ্ছি নবীর দোয়ায় আমরা খাচ্ছি আজকের হিসাবে সবের মাহফিলে আসুন আমরা নবীর দোয়া আর আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে মূল উদ্দেশ্য এটা আগে যারা চলে গেছে আমাদেরকে এত কিছু দিয়ে গেছে তাদের জন্য দোয়া এটাই তো আমি কিন্তু অনেক কথা বলেছি এতক্ষণ কথা বলি না সর্বোচ্চ পদে এক ঘন্টাই কথা বলি আজকে বেশি হয়ে গেছে এটার মাসুল আমাকে রাস্তায় রাস্তায় দিতে হবে আল্লাহ বাড়িতে পৌঁছালে সারা রাত দিতে হবে এই হলো এই অবস্থা আর কত আমি জানি আমার যাওয়ার সময় হয়ে গেছে অনেক আগে একসময় চুপ করে চলে যাবে এটাই বাস্তব এটাই বাস্তব তো আপনারা সবাই আত্মায়াতের কায়দায় বসুন আত্মায়াতের কায়দায় বসুন সকিনত না লবণ খালি লবণ আর কিছু নাই সাগর হয়ে যাওয়ার পরে আনতরনা আলাইহিম হিজারাতান মিন সিজ্জিল আকাশ থেকে আল্লাহ পাথর পাথর বৃষ্টি করলে এত পাথর সব বাড়িঘর জনপদ সব পাথরে ঢাকা পড়ে গেল এই মাত্র ছয় সাত মাস আগে সেখানে একদল মৃত্তিকা বিজ্ঞানী তারা পরীক্ষা করে কুদ্দুরা সাইডে পাথর পড়ছে তোলা সঠিক স্যার একটা পাথর সেখানে পাওয়া গেছে 52 টন শান্তি 52 টন প্লাস এই পাথর আল্লাহর আল্লাহরাতে নাই সব শেষ হয়ে গেছে সেই পাথর আল্লাহরাতে নাই সেই জিব্রাইল বোধহয় টায়ার্ড হয়ে লাঠি ভর দিছে নাকি আগের মতো আছে সাবধান সাবধান শুধু নবীর ইশারে আমরা খাচ্ছি নবীর দোয়ায় আমরা খাচ্ছি আজকের হিসাবে সবের মাহফিলে আসুন আমরা নবীর দোয়া আর আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে মূল উদ্দেশ্য এটা আগে যারা চলে গেছে আমাদেরকে এত কিছু দিয়ে গেছে তাদের জন্য দোয়া এটাই তো আমি কিন্তু অনেক কথা বলেছি এতক্ষণ কথা বলি না সর্বোচ্চ পদে এক ঘন্টাই কথা বলি আজকে বেশি হয়ে গেছে এটার মাসুল আমাকে রাস্তায় রাস্তায় দিতে হবে আল্লাহ বাড়িতে পৌঁছালে সারা রাত দিতে হবে ঘুমো আসবে না এই হলো এই অবস্থা আর কত আমি জানি আমার যাওয়ার সময় হয়ে গেছে অনেক আগে একসময় চুপ করে চলে যাবে এটাই বাস্তব এটাই বাস্তব তো আপনারা সবাই আত্মায়াতের কায়দায় বসুন আত্মায়াতের কায়দায় বসুন সকিনত না বই নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম তাওবা ইয়া আল্লাহ তাওবা ইয়া আল্লাহ তাওবা ইয়া রাব্বি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ بسم الله الرحمن الرحيم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا ونبيا لا إله إلا الله محمد رسول الله اللهم آمين رب
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي ولنا كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم ارحمنا بالقرآن العظيم. اللهم ارحمنا بالقرآن العظيم. اللهم اجعل لنا توفيقا تلاوته من آناء الليل والنهار يا رب العالمين. هذه أحوالنا لا يخفى عليك، فارحم على أحوالنا فإنك خير الراحمين. اللهم انصرنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم انصرنا، اللهم احفظنا، اللهم احفظ ملك بنغلاديش، اللهم احفظ دولة بنغلاديش من الوباء والطوفان والقحط والقمل والضفادع والطاعون والزلزلة والدنغو والكورونا وجميع البليات، فإنك خير الحافظين. اللهم لا تعذبنا بعذابك ولا تهلكنا بغضبك ولا تهلكنا بغضبك وعافنا قبل ذلك. اللهم لا تسلط علينا ظالما ولا تسلط علينا من لا يرحمنا. اللهم انا نجعلك في نهورهم. يا الله يا لكر بايدر كيني وشنكو بايدر كيني حد تلسي اما مهرباني كره اما در حد ملاك قبول كرنا. আল্লাহ আমরা তওবা করেছি, আমাদের জিন্দেগির গুনাহটা মাফ করে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিল, এই তেলাওয়াত, এই ওয়াজ, এই নসিহা সব কিছুকে ভুল ত্রুটি মাফ করে কবুল করে নাও ইয়া আল্লাহ। এর সওয়াব আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি পীর ওস্তাদ আহল আয়াল আত্মীয় স্বজন আপনজন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, কাঁধে কাঁধে যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, যাদের উত্তরাধিকার আমরা বহন করছি তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তারপরে আমরা এই মাহফিল প্রতি বছর করি, এই মাহফিলের সকল সওয়াব, সকল বারাকাত, সকল মাগফিরাত তাদের কবরে পৌঁছিয়ে দাও, তাদের রুহে পৌঁছিয়ে দাও ইয়া আল্লাহ। কোরআনে পাকের উসিলায় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি ইসমে গ্রামে তোফায়েদ এবং বারাকাতে এ আল্লাহ আমাদের এই জমিনের নিচে কালেমা পড়ে যারা শুয়েছে আল্লাহ সবার জন্য তুমি কবর আজাব হারাম করে দাও, জাহান্নাম হারাম করে দাও ইয়া আল্লাহ। এই মাহফিলের উসিলায় কোরআনে পাকের বরকতে হুজুরের খুন ডাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা ইসলামের বরকতে এ আল্লাহ মেহরবানি করে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদের কবরগুলোকে বেহেশতের বাগান হিসাবে কবুল করে নাও, রওজাতুল রিয়াজিল জান্নাহ হিসাবে কবুল করে নাও। আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে যারা জীবিত আছে আগামী দিনে আমাদের বিরাস উত্তরাধিকার বহন করবে হে আল্লাহ, তাদেরকে নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও, সমজদার বানিয়ে দাও, ইবাদত গুজার বানিয়ে দাও ইয়া আল্লাহ। হে আল্লাহ আমরা চলে গেলে আমাদের আওলাদ তাদেরকে এমন পাপে তুমি লিপ্ত হতে দিও না যেই পাপ আমাদের কবরে গিয়ে আমাদেরকে আঘাত করবে আল্লাহ, বরং তাদেরকে নেক কাজ করার তৌফিক দাও, নেক কাজ করার তৌফিক দাও, আমল করার তৌফিক দাও, কোরআনের খেদমত, নবীর খেদমত, ইসলামের খেদমত, দ্বীনের খেদমত করার তৌফিক দাও। কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া হিসাবে আমরা যেন তার ভাগ নিতে পারি, তার বরকত নিতে পারি, এই দোয়ার রহমত পেতে পারি, এই ব্যবস্থা তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। এই এলাকাটাকে রহমতের এলাকা হিসাবে কবুল করে নাও, বরকতের এলাকা হিসাবে কবুল করে নাও, বাংলাদেশের অস্তিত্ব সার্বভৌমত্ব রোজ কেয়ামত পর্যন্ত হেফাজত করো ইয়া আল্লাহ। মুসলিম অধ্যুষিত এই বাংলার জমিনে তোমার প্রিয় নবীর খুন ডাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা কোরআনকে গালেব করে দাও ইয়া আল্লাহ। হায় আল্লাহ বাংলাদেশে যারা দায়ী এল আল্লাহ তাদের ময়দানে তাদের কাছে তুমি বদরের ফয়েজ নাজিল করে দাও, ওহুদের ফয়েজ নাজিল করে দাও, হুনায়ন তবুকের ফয়েজ নাজিল করে দাও ইয়া আল্লাহ। সেসব জায়গার বরকত তুমি তাদেরকে দান করো ইয়া আল্লাহ। রব্বানা ইন্নাকা তা'লামু
মানুফি আমার নুমলে আয় আল্লাহ সব কথা বলতে পারতেছি না যেটু বলেছি আর যা বলতে পারছি না বলছি না তুমি সবই জানো আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া কবুল কর আমাদের জীবনের গুনাহ maaf করে দাও আমাদের ছেলেমেয়েদেরকে নামাজি বানিয়ে দাও রোজাদার বানিয়ে দাও আমাদের মা বোনদেরকে তুমি হযরত আয়েশার ঈমান দান করো খাদিজার ঈমান দান করো ইয়া আল্লাহ কাল পরম্পরায় সময় পরম্পরায় কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি জারি রাখো কায়েম রাখো ইয়া আল্লাহ টেকনাফ থেকে চুটিয়া পর্যন্ত পুরো বাংলাদেশে কোরআনের হাওয়া জারি করে দাও দ্বীনের হাওয়া জারি করে দাও ইয়া আল্লাহ দ্বীনের মাহাউল পয়দা করে দাও ইয়া আল্লাহ যারা আমাদেরকে শত্রু মনে করে আমাদেরকে গালি দেয় তারা আমাদের শত্রু নয় আমাদের ভাই আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো তাদেরকে নসিহা কবুল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ তোমার এলিমে যদি জানা থাকে তারা কবুল হবে না তাহলে তোমার কাহ্হার এবং জাব্বার এই দুইটা সেবককে কাজে লাগিয়ে আল্লাহ তুমি উম্মার দ্বীনি দাওয়াতের কাজ এই পথ সোজা করে দাও সহজ করে দাও ইয়া আল্লাহ তাওহীদকে ভুল বালা কর দুশমনানে দিনকে মুখ কালা কর আমারই অপ্ন জিন্দগি মে কোরআন ও হাদিস কি কানুন নাফিজ কর ইয়া আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলটাকে যেসব ভাইয়েরা বোনেরা এত সুন্দর করেছে আল্লাহ তাদের সবাইকে হাসরের ময়দানে ডান হাতের মালিক বানিয়ে দিও ডান হাতে আমল নামা নসিব করিও যারা এই গভীর রাত পর্যন্ত এই মাহফিলে বসা আছে কোরআন হাদিসের কথা শুনছে আল্লাহ তাদের সবাইকে তুমি আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নিও জাহান্নাম হারাম করে দিও ইয়া আল্লাহ আর এই শ্রদ্ধা ভাই বোন তাদের সবাইয়ের আল্লাহ পর্যন্ত নেক্সট জেনারেশন আগামী প্রজন্ম তাদেরকে তুমি দিনের উপরে কায়েম রাখিও ইসলামের উপরে কায়েম রাখিও ইয়া আল্লাহ আমাদের পরবর্তী জেনারেশন যাতে ইসলাম থেকে শিথিল না করে পিছলে না যায় আল্লাহ তাদেরকে তুমি দিনের এই পথে আনা কি দিন ওলা তাকে ফাল্লা কুতি এই পথে তুমি কায়েম রেখো ইয়া আল্লাহ আসল দিন নবীজি তার যে পবিত্র দাস্ত মোবারক হাতে আমাদেরকে ইমানদারদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে আয় আল্লাহ দিনের পানি করে আমাদের একজন কেউ নবীজির এই প্রিয় হাতের আবে কাউসার থেকে তুমি বঞ্চিত করিও না ইয়া আল্লাহ দুনিয়ার জীবনে বিশাল মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে হায়াত যেদিন শেষ হয়ে যাবে মালিকুল মওত আসবেন তোমার হুকুমে তার আসমানে মাথা জমিনে পাও বিরাট দেহ বিশাল বুকু নিয়ে নির্দয় নিষ্ঠুরভাবে আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের রূহ কবচ করা শুরু করবে জান কবচ করা শুরু করবে অজা আজ সাকরাতুল মৌতি বিলহাক মরণ যাওয়া সবচেয়ে কঠিন মৃত্যু যন্ত্রণা সবচেয়ে কঠিন আল্লাহ আজকের এই মাহফিলের তোফায়দা উম্মারা কাতে আমাদের সবার জন্য সাকরাতুল মৌত আসান করে দিও মৃত্যু যন্ত্রণা লাঘব করে দিও রুটা বের হয়ে যাওয়ার আগে আমাদের সবার জবান দিয়ে তুমি জারি করে দিও কালেমায়ে তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ